ওঠো, 9:30 বাজে, ওঠো। পরে আমি এই বাজার। ও আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ বাবা, অনেক ধন্যবাদ। এইখানে রাখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তো একেবারে ঘেমে গেছো। তোমার নাম কি বাবা? আচ্ছা আচ্ছা, একটু জল দি, দাঁড়াও। এখন তো তোমাকে ভেতরে বুঝতে বলতে পারবো না, একটু জল এনে দি, ঘেমে গেছো। ঠিক আছে ঠিক আছে। না জলটা খাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জলটা খাও, একেবারে ঘেমে গেছে। আর বলো না, কাকুর তো ভীষণ পায়ে ব্যথাটা বেড়েছে 2 দিন ধরে, আর আমরাও বয়স্ক মানুষ, বেরোতে পারছি না। লকডাউনে প্রথম প্রথম বেশ কিছু ভ্যান ট্যান আসছিল সবজি টবজি, সেগুলোও আসছে না, খুব বিপদে পড়েছে। তুমি যা উপকার করলে, কি বলবো, খুব উপকার হয়েছে, ভীষণ উপকার হয়েছে। নাও বাবা, তোমার টাকাটা নাও। ঠিক আছে। তা বাবা, এই কি শুধুই জনসেবা? হ্যাঁ, জনসেবা বলতে, লকডাউনে বাবার দোকান তো বন্ধ। আচ্ছা আচ্ছা, ওই আমি বাবার সাইকেলে নিয়ে এই আপনাদের মতো যারা একটু অসুস্থ বয়স্ক, তাদের যা পাচ্ছি যতটা সাহায্য করছি, আর পরিবর্তে আপনাদের আশীর্বাদ পাচ্ছি, আর যে যা ভালোবেসে সামান্য। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না ওই না, এই আমি সামান্য আশীর্বাদ তোমাকে করলাম না। হ্যাঁ, ভালো থেকো। আশীর্বাদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো থেকো। কোনো দরকার লাগলে ফোন করবে, ঠিক আছে? আসি। বাবা কালকে একটা ছেলের ফোন নাম্বার বার করেছে হোয়াটসঅ্যাপ থেকে। ছেলেটি বেহালার যত বয়স্ক লোকেরা আছে, তাদের বাড়ি বাড়ি গিয়ে যা কিছু প্রয়োজনীয় জিনিস, ওষুধপত্র এটা সেটা সব বাড়ি বাড়িতে পৌঁছে দিচ্ছে। রিমা, হ্যাঁ সে না হয় ঠিক আছে, এই ছেলেটা ভালো, কিন্তু তাই জন্যে তুমি এভাবে সবাইকে বিশ্বাস করো না কেন? আরে না, এই রিম্পা কেমন আছে, কথা হয়েছে রিম্পার সাথে? হ্যাঁ ভালো আছে, এই তো সকালবেলায় ফোন করলাম, কথা হলো। কিন্তু তবুও একা থাকে তো, তার জন্য একটু চিন্তা হয়। না না, চিন্তা করার কি আছে, তুমি সাবধানে থেকো। হ্যাঁ রাখছি। কফি? থ্যাংক ইউ। এটলে কখনো কফি বানাবে কখন? স্ট্রং হয়ে গেছে না কফিটা? কালকে রাতে বৃষ্টি হচ্ছিল না কি? তুমি জানো না, বৃষ্টি মানে টানা 2 ঘন্টা ঝড় বৃষ্টি হয়েছে, অবস্থা খুব খারাপ ছিল, সারা রাত পাওয়ার ছিল না। তারপর আমি বাবনদা কয়েকজন মিলে সিসিতে যোগাযোগ করলাম, রাতে তো কেউ এলোই না, ফাইনালি ভোরবেলা এসে ওই গোলার সামনে গাছ পড়ে গেছিল, তার ছিঁড়ে গেছে, সেসব ঠিক করলো, সকালে পাওয়ার এলো। উফ, সারা রাত একটু ঘুমাতে পারিনি, ওই জন্যই একটু শ্রম করে করলাম কফিটা। তুমি তো ঘুমোচ্ছিলে, তুমি আর কি করে জানবে? ও শিট, হোয়াট? আচ্ছা ছাড়ে নিতে যাবে তো পুলিশ নিতে।